বিএনপি থেকে জাপাকে নির্বাচন বর্জন করতে বলা হয়েছিল বললেন মুজিবুল হক চুন্নু। জানাবো কল্পনা করিনি একসঙ্গে এত কবর খুঁড়তে হবে। এদিকে মানুষ এই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে বললেন বরকাতুল্লাহ বুলু। এই মর্মান্তিক মৃত্যুদায় সরকার এড়াতে পারে না বললেন প্রিন্স। এবং সর্বশেষ জানাবো সাংগঠনিক সম্পাদকদের সভা তৃণমূল সক্রিয় রাখতে ভিন্ন চিন্তা বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি থেকে জাপাকে নির্বাচন বর্জন করতে বলা হয়েছিল বললেন মুজিবুল হক চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ মহল থেকে জাতীয় পার্টিকে নির্বাচন বর্জনের জন্য সুপারিশ করা হয়েছিল, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে জাপা দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির একজন নেতাও বলেছেন, আমরা নাকি আওয়ামী লীগের দালাল। আমার প্রশ্ন হলো, বিএনপি তো নির্বাচনের আগে সর্বোচ্চ মহল থেকে আমাকে ও আমার দলের নেতাকে সুপারিশ করেছে নির্বাচনে না যাওয়ার জন্য। নির্বাচনে না আসলে বিএনপি বলে ভালো, আর আসলে বলে খারাপ। এই নির্বাচনটি অনেক প্রশ্ন সারা দেশে উল্লেখ করে তিনি বলেন, আমরাও নির্বাচন করব কিনা সে অবস্থায় ছিলাম, শেষ পর্যন্ত নির্বাচন করেছি। এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, বিশেষ করে বিএনপি সহ অনেকগুলো দল নির্বাচনে আসেনি, আবার আওয়ামী লীগ আমরা সহ অনেক দল নির্বাচনে এসেছিল। নির্বাচনে দেশের মানুষের মধ্যে অনেক কথা, আমাদের অনেকে বলেছিল নির্বাচনে না আসার জন্য। মুজিবুল হক বলেন, নির্বাচনে আসলাম কি হলো নাই বা বললাম, অভিজ্ঞতা তো হলো। একটা কথা বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচনে আসায় সাংবিধানিক ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি। নির্বাচনে এসে মনে হয় আমরা ভুল করিনি। চলমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, আনুপাতিক হারে নির্বাচন করা হলে এটি সম্ভব হবে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের প্রশংসা সূচক বিষয়গুলো এসেছে। গরিব সাধারণ মানুষ যে মূল্যবৃদ্ধির কারণে অসহনীয় জীবনযাপন করছে, দুর্নীতি রোধ, টাকা পাচার বন্ধ, অর্থনৈতিক সংকট উত্তরণ, সুশাসন কায়েম, নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে কি করা যায়, এসব বিষয়ে ভাষণে কিছু দেখা যায়নি। বড় বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার কথা তুলে ধরে চুনু বলেন, ঋণের টাকায় অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট, রেমিট্যান্স সংকট, টাকা পাচার, দ্রব্য মূল্যবৃদ্ধি। এসব কারণে দেশ অর্থনৈতিক সংকটে আছে। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন না হওয়া গেলে, টাকা পাচার ও ভুয়া ঋণ বন্ধ করা না গেলে, সুশাসন চালু না হলে, শুধু রাজনৈতিক স্টান্টবাজির জন্য বড় বড় প্রকল্প নেওয়া হলে সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অবৈধভাবে পাচার করা টাকা 80% ব্যাংকের মাধ্যমে পাচার হয়। বিএফআইইউ বলেছে, ব্যাংক না চাইলে টাকা পাচার সম্ভব নয়, খেলাপি ঋণের বড় অংশই কুঋণে পরিণত হয়েছে। পিকে হালদার সহ অনেক ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছেন, ব্যাংক থেকে কেউ দেখার নেই। সারা দেশে পরিবহনের চাঁদাবাজির অভিযোগ তুলে মুজিবুল হক চুন্নু বলেন, ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় অথচ কৃষক মূল্য পায় না, শহরে এসে দাম বেড়ে যায়, দাম পায় মধ্যস্বত্বভোগী চাঁদাবাজরা। কল্পনাও করিনি একসঙ্গে এত কবর খুঁড়তে হবে। 30 বছর ধরে কবর খুঁড়ছি, একসঙ্গে এত কবর খুঁড়তে হবে কখনো কল্পনাও করিনি। গ্রামে এত কবর খোঁড়ার লোকও নেই। এভাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাশাপাশি 5টি কবর খোঁড়ার কাজ করতে করতে কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ গেন্দু মিয়া কথাগুলো বলছিলেন। কবর খোঁড়ার কাজে সম্পৃক্ত শাহাবুজপুর গ্রামের রিঙ্কু মিয়া, শিপন মিয়া ও মনির হোসেন বলেন, জীবনে অনেক কবর খুঁড়েছি, অনেক অভিজ্ঞতাও আছে আমাদের, কিন্তু একসঙ্গে একই পরিবারের জন্য 5টি কবর এবারই প্রথম খুঁড়লাম। তারা বলেন, বুকে অনেক কষ্ট নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কবরগুলো খুঁড়েছি। এই গ্রামে আমরা 8 থেকে 10 জন কবর খোঁড়ার কাজ করি, আমাদের পক্ষে এত কবর খোঁড়া সম্ভব ছিল না। পার্শ্ববর্তী গ্রামের লোক কবর খোঁড়ার কাজে সহযোগিতা করায় সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছি। রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের প্রয়াত আবুল কাশিমের ইতালি প্রবাসী ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার, ছেলের বউ স্বপ্না আক্তার, দুই নাতনি সৈয়দা কাসফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র নাতি সৈয়দ আবদুল্লাহ মারা যান। মানুষ এ অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে বলছেন বরকতুল্লাহ বুলু। বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই সরকারের বিরুদ্ধে ছিল, সামনের দিনগুলোতেও তারা এই অবস্থানে থাকবে। অচিরে শুদ্ধ হবে অবৈধ সরকারের বিরুদ্ধে 62 দলের আন্দোলন, সেই আন্দোলনের শুভ সূচনা হবে বরিশাল থেকেই। এর আগে বুলু বরিশাল সদর উপজেলার চলমান চরমোনাই মাহফিলে অংশ নেন। সেখানে তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। বুলু বলেন, মানুষ এ অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে, তার প্রমাণ 7ই জানুয়ারি নির্বাচন। আমরা
জনগণকে ভোট বর্জনের আহ্বান করেছিলাম সেটা এদেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছে। মানুষ এই অবৈধ সরকারকে চায় না। তিনি বলেন, আমরা সারা দেশে অহিংস আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলন বন্ধ করতে গত বছরের 28 অক্টোবর 27,000 নেতাকর্মীর বিরুদ্ধে সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হামলা মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। এই মর্মান্তিক মৃত্যুদায় সরকার এড়াতে পারে না, বললেন প্রিন্স। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের শোক প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান পালা। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের শোক প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালো প্রিন্স। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই মর্মান্তিক মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। 15 বছর একটানা ক্ষমতা জবরদখল করে রাখা সরকার প্রায় নিজেদের সক্ষমতা ও শক্তির কথা বলে তৃপ্তির ঢেক উঠতলে, কিন্তু বেইলি রোডের অগ্নিকাণ্ড এবং অসংখ্য মানুষের মর্মান্তিক মৃত্যু প্রমাণ করে সরকার রাষ্ট্রীয় প্রশাসনে কতটা অক্ষম। সমাবেশে প্রিন্স আরো বলেন, বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধি নতুন বছরের দামি সরকারের দামি উপহার। সরকারের এই দামি উপহার দেশে বিরাজমান অর্থনৈতিক সংকটকে আরো তীব্র করবে, বৃদ্ধি পাবে জীবনযাত্রার ব্যয়, তার উপর বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সরকারের লোকেরা নিজেদের পকেট ভরছে, সেই লুটপাটের দায় জনগণের উপর চাপাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটা হচ্ছে। জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুঃসময় তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী পদক্ষেপ নিতে পারে। সাংগঠনিক সম্পাদকদের সভা, তৃণমূল সক্রিয় রাখতে ভিন্ন চিন্তা বিএনপির। দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এখন কি কর্তব্য বিমূর, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করেছেন দলটির নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে দলের স্থায়ী কমিটির সদস্য, সংগঠনের সম্পাদক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি যুগপদ আন্দোলনের শরিক কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় করেছেন তিনি। সর্বশেষ গত বুধবার রাতে বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাস্তবতা নিরিখে নানা কারণে কঠোর কর্মসূচিতে না যাওয়ার প্রস্তাব উঠে আসে বলে জানা গেছে। সূত্র জানায়, বিএনপির নীতি নির্ধারক ও সমমনা দলের অধিকাংশ নেতা বলেছে যে বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে রোজার মাস। বেশ কিছু নেতাকর্মী এখনো কারাগারে বন্দী আছেন, ফলে এ মুহূর্তে কঠোর কর্মসূচি দেওয়া সমীচীন হবে না। এই পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আরো সক্রিয় এবং উজ্জীবিত রাখার লক্ষ্যে ভিন্ন কিছু কর্মসূচি নেওয়াটাই সমীচীন। সেজন্য আসন্ন রমজান মাস হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাসে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা যাবে। এক্ষেত্রে নেতাকর্মীদের আরো সক্রিয় সংঘবদ্ধ রাখতে পবিত্র রোজার মাসে সারা দেশে ইফতার মাহফিল আয়োজনের বিষয়ে বেশি প্রস্তাব পেয়েছে বিএনপির হাইকমান্ড। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিগগির মানববন্ধন বা সমাবেশের মতো কর্মসূচির ঘোষণা আসতে পারে। জানা গেছে, সর্বশেষ গত বুধবার রাতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংযুক্ত ছিলেন। ওই বৈঠকে সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় এবং উজ্জীবিত রাখার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিল করার বিষয়ে জোরালো প্রস্তাব দেওয়া হয়। আজকালের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সম্পাদকরা একটি কর্মপরিকল্পনা বিএনপির নীতি নির্ধারকদের কাছে দেবেন। সে অনুযায়ী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া আবারও মাঠের কর্মসূচি দেওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়। জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা বলেন নেতারা, তবে কি কর্মসূচি নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। বিএনপি নীতি নির্ধারকদের বিশ্বাস, রমজানের আগে অবশিষ্ট নেতাকর্মীরা কারামুক্ত হবেন, এরপর আন্দোলন নিয়ে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে ভেবেচিন্তে নতুন কর্মসূচির দিকে যাওয়া যাবে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আলাপকালে জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে টানা আন্দোলনের ফসল তারা ঘরে তুলতে পারেননি। 1.5 বছরের বেশি সময় ধরে রাজপথে লাগাতার হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা, কিন্তু দাবি আদায় না হওয়ার কেন্দ্র সহ তৃণমূলের নেতাকর্মীরা অনেকটাই নিরাশ হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। 27,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও অনেকে ছাড়া পেয়েছেন, তবে কোথাও কোথাও এখনো নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। কেন্দ্রীয় কয়েকজন নেতা এখনো কারাগারে আছেন, কোনো কর্মসূচি পালন করতে গেলে তো নেতাকর্মীদের নিয়ে করতে হবে, ফলে এখন নেতাকর্মীদের সক্রিয় ঐক্যবদ্ধ রাখাই বিএনপির অন্যতম টার্গেট। সেই সঙ্গে বরাবরের মতো এবারও গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকার বার্তা দিতে চান। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে চলমান সরকার পতনের আন্দোলনে ক্ষমতাসীনদের হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার বিভিন্ন প্রস্তাবনা এসেছে। তন্মধ্যে সারা দেশে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজনের চিন্তা ভাবনা করা
করা হচ্ছে এ বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একাধিক সূত্র জানায় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। কোথাও নির্যাতনের মাত্রা বেশি, কোথাও কিছুটা কম। কোথাও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কোথাও তুলনামূলক কম গ্রেপ্তার করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় এক এক বিভাগের ইফতার মাহফিলের বিষয়ে সংশ্লিষ্টরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। মূলত ব্যাপক উপস্থিতি ঘটিয়ে সমাবেশের আদলে এসব ইফতার মাহফিল করতে চায় বিএনপি। বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালো প্রিন্স গতকাল বলেন, এখন কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখার বিষয়কেই দলের হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন। বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ও সংঘবদ্ধ রাখতে বিএনপির হাইকমান্ড কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।